আমার ভাই বোনেরা, তোমরা অনেকেই শিক্ষক হতে চেয়েও না, কারণ তোমরা জানো যে আমরা যারা শিক্ষা দিই আমাদের আরো কঠোরভাবে বিচার করা হবে। আমরা সকলেই বিভিন্নভাবে ভুল করি, কেউ যদি তার কথাবার্তায় কখনো ভুল না করে তাহলে সেই সিদ্ধ পুরুষ তার সমস্ত শরীর সে বসে রাখতে সমর্থ। অসদের বসে রাখার জন্য যখন আমরা তাদের মুখে লাগাম পরাই তখন আমরা সমস্ত পশুটিকে নিয়ন্ত্রণ করতে পারি। কিংবা উদাহরণস্বরূপ জাহাজের কথাই ধরো, যদিও সেগুলি অনেক বড় ও প্রবল বাতাসে চালিত হয়, তবুও নাবিক একটি ছোট্ট হালের সাহায্যে সেগুলোকে যেদিকে যাওয়ার ইচ্ছা নিয়ে যায়। একইভাবে জীব শরীরের একটি ছোট্ট অঙ্গ কিন্তু তা মহাদম্ভের সব কথা বলে থাকে। ভেবে দেখো সামান্য একটি স্ফুলিঙ্গ কিভাবে মহারণ্যকে প্রজ্বলিত করে। সেই রকম জীবও যেন এক আগুন, শরীরের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে অধর্মের এক জগতের মতো রয়েছে, সমগ্র ব্যক্তি সত্তাকে তা কুলোষিত করে, তার সমগ্র জীবনচক্রে আগুন জ্বালায় এবং সে নিজেও নরকের আগুনে জ্বলে। সব ধরনের পশু পাখি, সরীসৃপ ও সামুদ্রিক প্রাণী দমন করতে পারা যায় ও মানুষ তাদের দমন করেছে, কিন্তু জীবকে কেউ দমন করতে পারে না। এ এক অশান্ত মন্দতা ও প্রাণঘাতী বিষেপূর্ণ। এই জীব দিয়েই আমরা আমাদের প্রভু ও পিতার গৌরব করি, আবার এটা দিয়ে আমরা ঈশ্বরের সাদৃশ্যে সৃষ্ট সব মানুষকে অভিশাপ দিই। একই মুখ থেকে প্রশংসা ও অভিশাপ বের হয়ে আসে। আমার ভাই বোনেরা, এরকম হওয়া কিন্তু উচিত নয়। একই উৎস থেকে কি মিষ্টি জল ও লবণাক্ত জল উভয়ে প্রবাহিত হতে পারে? আমার ভাই বোনেরা, ডুমুর গাছে কি জল পাই, কিংবা দ্রাক্ষালতায় কি ডুমুর উৎপন্ন হতে পারে? তেমনি লবণাক্ত জলের উৎস সুমিষ্ট জল দিতে পারে না। তোমাদের মধ্যে কে বিজ্ঞ ও বুদ্ধিমান সে তার সৎ জীবন ও নম্রতায় কৃত কর্মসমূহের দ্বারা যা বিজ্ঞতার মাধ্যমে আসে তা প্রদর্শিত করুক। কিন্তু তোমরা যদি তোমাদের অন্তরে তিক্ত ঈর্ষা ও স্বার্থকেন্দ্রে উচ্চাশা পোষণ করো, তার জন্য গর্ব প্রকাশ করো না বা সত্যকে অস্বীকার করো না। এই ধরনের বিজ্ঞতা স্বর্গ থেকে নেমে আসে না, তা পার্থিব, অনাত্মিক ও শয়তান সুলভ। কারণ যেখানে তোমাদের মধ্যে আছে ঈর্ষা স্বার্থকেন্দ্রিক উচ্চাশা, সেখানেই তোমরা দেখবে বিশৃঙ্খলা ও সব ধরনের মন্দের অভ্যাস। কিন্তু স্বর্গ থেকে যে বিজ্ঞতা আছে, প্রথমত সেটি বিশুদ্ধ, তারপরে তা শান্তিপ্রিয়, সুবিবেচক, অনুগত, করুণায় উৎকৃষ্ট, ফলে পূর্ণ, পক্ষপাত শূন্য ও অকপট। শান্তি স্থাপনকারী যারা শান্তিতে বীজ বপন করে তারা ধার্মিকতার ফসল উৎপন্ন করবে। তোমাদের মধ্যে কি কারণে সংঘর্ষ ও বিবাদ ঘটে, তোমাদের মধ্যে যেসব অভিলাষ দ্বন্দ্বে লিপ্ত সেগুলি কি তার উৎস নয়?
তোমরা কিছু পেতে চাও কিন্তু তা পাও না, তোমরা হত্যা করো লোভ করো কিন্তু যা পেতে চাও তা তোমরা পাও না, তোমরা বিবাদ করো ও সংঘর্ষে লিপ্ত হও, তোমরা ঈশ্বরের কাছে কিছু চাও না তাই তোমরা পাও না, তোমরা যখন চাও তখন তোমরা পাও না কারণ তোমরা মন্দে অভিপ্রায় চেয়ে থাকো যেন প্রাপ্ত বিষয়গুলি নিয়ে নিজেদের সুখাভিলাষের জন্য ব্যয় করতে পারো। ব্যভিচারীর দল তোমরা কি জানো না, জগতের সঙ্গে বন্ধুত্ব হল ঈশ্বরের প্রতি ঘৃণার নিদর্শন। কোনো ব্যক্তি যদি জগতের সঙ্গে বন্ধুত্বকে বেছে নেয় সে ঈশ্বরে শত্রু হয়ে পড়ে। তোমরা কি জানো না শাস্ত্র কি বলে, যে আত্মাকে তিনি আমাদের মধ্যে অধিষ্ঠান করতে দিয়েছেন তিনি চান যে তিনি শুধু তারই হয়ে থাকেন। ঈশ্বর এই আত্মাকে আমাদের মধ্যে বসবাস করতে দিয়েছেন। তোমাদের কি মনে হয় না যে শাস্ত্রে এ কথা বলার এক কারণ আছে, কিন্তু তিনি আমাদের আরো বেশি অনুগ্রহতা প্রদান করেন, এই কারণেই শাস্ত্র বলে ঈশ্বর অহংকারীদের প্রতিরোধ করেন কিন্তু নত নম্রদের অনুগ্রহ দান করেন। তোমরা ঈশ্বরের বশ্যতাধীন হও, দিয়াবলের প্রতিরোধ করো আর সে তোমাদের কাছ থেকে পলায়ন করবে। ঈশ্বরের কাছে এসো, তিনিও তোমাদের কাছে আসবেন। পাপীরা তোমরা তোমাদের হাত ধুয়ে ফেলো ও দ্বিধাগ্রস্ত ব্যক্তিরা তোমরা তোমাদের অন্তর পরিশুদ্ধ করো। তোমরা দুঃখ কাতর হও, শোক ও বিলাপ করো, তোমাদের হাসিকে কান্নায় ও আনন্দকে বিষাদে পরিবর্তিত করো। তোমরা প্রভুর কাছে নিজেদের নত নম্র করো, তিনি তোমাদের উন্নীত করবেন। গড ব্লেস ইউ।